জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে রাজশাহী কাটাখালী পৌরসভার ক্ষমতাসীন দলের মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা একদম বিদেশি স্টাইলে সাজায় দিবে, ফুটপাথ সাইকেল লেন ওটা আর আমার অংশটা একটু থেমে গেছে, গেটটা নিয়ে একটু চেঞ্জ করতে হচ্ছে। আমি বড় মজুর সাথে আমাকে একদম দেখে বসে যে মুরালটা দিয়েছি বঙ্গবন্ধু, এটা ইসলামী শরীয়ত অনুপাতে সঠিক না, এর জন্য আমি ওদের থুব না, সব করব যা কিছু আছে, খালি শেষ মাথাতে যেটা মাইন্ড করবে না ওটাই। আমি দেখতে পাচ্ছি, আমাকে যেভাবে বুঝাইলো আমি দেখতে পাচ্ছি যে মুরালটা ঠিক হবে না, দিলে আমার পাপ হবে। কেন দিব, দিব না, আমি তো কানা লোক না, আমাকে বুঝাই দিচ্ছে যেভাবে বুঝাইছে তাতে আমার মনে আছে যে মুরালটা হলে আমার ভুল হচ্ছে। এই খবরটাও যদি আবার যায় তো আবার রাজনীতি তাহলে বঙ্গবন্ধু মুরাল ইচ্ছা দিচ্ছে না, তাহলে বঙ্গবন্ধু খুশি নাকি জায়গা অস্বীক নারাজ করবো নাকি, ওই করলে কিছু করার নাই। তা বলি কেঁচো খুঁড়তে সাপ, এত সব অভিযোগ হাতে আসার পর অনুসন্ধানে নামে বাংলার জনপদ টিম। অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। দেখা যায় গত বছর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের খাল দখল নিয়ে পৌর মেয়র তৈরি করেছেন মার্কেট ভবন। গণমাধ্যমে খবরটি প্রচারিত হলে তিন দিন কাজ বন্ধ করা হয়, কিন্তু পরের দিন থেকেই কাজ আবারও শুরু করেন পৌর মেয়র আব্বাস আলী। খবর আসে রাজশাহী জেলা বিএনপির সক্রিয় নেতা পৌর মেয়র আব্বাসের ছোট ভাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9 নং পারিলা ইউনিয়ন পরিষদের পৌর মেয়র আব্বাসের শাশুড়ি চেয়ারম্যান প্রার্থী, তাই শাশুড়িকে ভোটে জেতাতে মরিয়া ক্ষমতাসীন দলের এই পৌর মেয়র। সক্রিয় নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে। দিন আনে দিন খায় অটো চালকদের কাছ থেকে পৌরসভার নামে 20 টাকা করে গাড়ি প্রতি চাঁদা আদায় করে পৌরসভার এই মেয়র। বঙ্গবন্ধুর মুরাল নিয়ে বিরোধিতা করলেও তার নামে রয়েছে কাটাখালী বাজারে একটি স্মৃতিফলক। নানা দুর্নীতি ও অনিয়মে জর্জরিত রাজশাহীর কাটাখালী পৌরসভা, এ বিষয়ে খোদ বক্তব্য দেন কাটাখালী পৌরসভার কাউন্সিলর বৃন্দ। চলুন শুনে আসি কাটাখালী পৌরসভার কাউন্সিলররা কি বলছেন। ট্রেড লাইসেন্স থেকে একটা বড় অঙ্কের টাকা আসে, এই মোট আনুমানিক 3.5 থেকে 4 কোটি টাকা আসে। এই টাকার বর্তমান আমাদের মাত্র 3 মাস না 4 মাস গেছে, ফান্ডে 10 টাকাও নেই। 10টা টাকা দিয়ে আপ্যায়ন হবে এই টাকাটা পৌরসভায় না, এবং কখন মিটিং হয় কখন কি হয় আমাদেরকে কিচ্ছু পড়ে শোনানো হয় না, বলাও হয় না। বর্তমান মেয়র যিনি আছেন উনি তরুণ দল করেছেন, জাতীয় পার্টি করেছেন, জামাতের পয়সায় লালিত পালিত হয়েছেন এবং জামাতের সঙ্গে তার গোপন আতাত ছিল, যার প্রমাণ 2011 সালের 12ই জানুয়ারি নির্বাচন। আমি 12ই জানুয়ারি নির্বাচনে কাউন্সিলর ক্যান্ডিডেট ছিলাম, পাশ করেছি। সেই সময় আমাদের দলীয় ক্যান্ডিডেট ছিল আব্দুরূপ নান্নু ভাই, তাকে ফেল করানোর জন্য জামাতের সঙ্গে হাত মিলিয়ে জামাতের অর্থ নিয়ে সে বিদ্রোহী নির্বাচন করেছে। কাটাখালী যেটা মাসকাটা দিকে বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুলটাকে উনি একরকম দখল করেই আছেন, গাড়ি রেখেছেন, নিজের বাসস্থানের জন্য 2টা বেড রেখেছেন। উনি কাটাখালী মাসকাটা দিকে স্কুলের জায়গা দখল করে ক্ষমতার অপব্যবহার করে আশরাফ মেমোরিয়াল স্কুল নামে একটা স্কুল করেছে। মূলত এই স্কুলটাও একটা চিন্তাই করা স্কুল। এই স্কুলটা আমি শিক্ষক হিসাবে জানি, অক্সফোর্ড কিন্ডার গার্ডেন নামে স্কুলটার যাত্রা শুরু হয়েছিল কাটাখালী বাজারে কসইপট্টির উত্তর পার্শ্বে। ক্ষমতা এবং ওই সময়ের সাথে সাথে তিনি স্কুলটি দখল করে তার বাপের নাম আশরাফ মেমোরিয়াল স্কুল নামে রূপ নেয় এবং মাসকাটা থেকে স্কুলের নিজস্ব জায়গা দখল করে সেখানে একটা ব্যক্তিগত বা কিন্ডারগার্টেন স্কুল চালান। শুধু তাই নয়, স্কুলে উনি ব্যবসায়িক একটা প্রতিষ্ঠানের রূপ দিয়েছেন, সেখানে কোচিং সেন্টার চালান, যার পৃষ্ঠপোষক, মদতদাতা, অর্থ রোজগারের একটা জায়গা হিসাবে তিনি নিজেকে ওই মাসকাটা স্কুলকে ব্যবহার করে থাকেন। এত চোখ অভিযোগ নিয়েও
কাটাখালী পৌরসভার মতো একটি জায়গায় কিভাবে মেয়রের দায়িত্বে রয়েছেন তাই এখন প্রশ্ন তুলেছেন রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। খোদ রাজশাহী কাটাখালী উপজেলা পরিষদের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের বক্তব্য শুনে আসি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যদি সংগঠনের সাংঘর্ষিক কোনো বক্তব্য কোনো নেতা বা কর্মী দেয়, সেক্ষেত্রে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে এটা দলের যারা নীতি নির্ধারক আছে তারা এটা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, এবং যদি উনি এই বক্তব্যের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার কথার দ্বারা, সেক্ষেত্রে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, এটা আমাদের দলীয় ফোরাম থেকে যে কোনো নেতাকর্মী এটা মামলা মোকদ্দমা করতে পারে, সেক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এদিকে এসব বিষয় নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের তিনজন কাউন্সিলর বঙ্গবন্ধুকে অবমাননা ও তাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহীর তিনটি মডেল থানায় মামলা এবং অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে তার নিজ কার্যালয়ে পাওয়া যায়নি। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। তার প্রতিবাদে রাজশাহী সহ সারা দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভ এবং তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। রাজশাহী কাটাখালী পৌরসভা থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ।